হ্যালো গাইস, ওরা বেঁচে আছে তোমরা সবাই ভালো আছো? আমি আবার আছি। আজকে টপিক হলো যে আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট সিজন 2 এপিসোড নাম্বার 3। আই এম সো সরি আগে বলে দিয়েছি, কারণ আমি এই এপিসোড 2 টা আমি ভুল করে লেখা হয়েছে এপিসোড 1। সো সো সরি, এই জন্য একটা লাইক দিতে পারেন। ওকে গাইস, আমি একটু ডেকোরেট করছি আমার বাড়িতে, যে এটাই আপনার করছি। দেখছিলাম আমার গরু নাই, তো দেখো এখন গরু এসে বসছে, গরুর বাচ্চা এসে বসছে। প্লাস আমার মুরগি আছিল না, তোমরা দেখছো না মনে হয়, তাও আছে। জানি এখানে একটা ভিলেজার আছে, মানে টেন্ট আছে, মানে বুঝতে পারছো, তাকে আমরা একটু রেড করবো, দেখি তার কাছে কি আছে, তারপরে দেখতেছি, তারপর আরো দেখতেছি কি কি আছে। তো তার কাছে তো ভালো কিছু নয়, বাট আইস আছে আর কিছু নয়। এটা কি? এটা কি? ও কোকোনা বিন, এটা দিয়ে ইয়া হয়, ওই যে ওই কালার, বাদামি কালার, যা আমার অনেক ভালো লাগে। এটা অনেক রিয়া। ও ও ও গাইস, বেশি ও খুঁজে পাইছি। বাট তোমাদের আরেকটা জিনিস বলার দেখানো আছে, সেটা হলো যে আমি আজকে যা পাইছি না আজকে সকালে গাইস, এই জন্য ভিডিওটা একটু বেশি চলে, তার আগে আমি চেক করি। আমি আর নিতাছি না, অ্যান্ড আমার ইয়া করে আছে। অ্যান্ড গাইস, আমি অক্সিজেন 9টা কালেক্ট করছি, আর 11টা আছে, সো আমি নিতাছি। অ্যান্ড আর ভালো কিছু পাইনি, এত ওরিয়ান না, তো আমার এইগুলো ভালো লাগে, বাদামি কালার ইয়ার, যাতে অনেক সুন্দর সুন্দর ইয়ার। আজকে আশা হলো যে আজকে একটু ডায়মন্ড বার্গা, মানে তোমরা বুঝে গেছো। হ্যাঁ গাইস, আমি ডায়মন্ড পাইছি গাইস, তাও গাইস একটা না, আমি ঠিক কতগুলো ডায়মন্ড পাইছি গাইস। আজকে আমরা কি করতে যাব তোমরা দেখ অবাক হয়ে যাবে। আজকে আমরা এনচেন্টমেন্ট টেবিল তৈরি করতে যাবো, বুঝতে পারি তুই, এই যে এনচেন্টমেন্ট টেবিল এটা তৈরি করতে যাবো, তার জন্য আমি অক্সিডেন অনেকগুলো কালেক্ট করছি। সো গাইস, ডায়মন্ডগুলো কই আছে তার আগে, তার আগে আমি একটা পিকেস নিয়ে যাই, কারণ আমার পিকেসের অবস্থা অনেক খারাপ। আমি জানি এটা অনেক 5-6টা ডায়মন্ড করাই যাব, আমি কমপক্ষে আর একটা ডায়মন্ড, হ্যাঁ এত ডায়মন্ড নিব না, ওখানে থাকুক। অ্যান্ড ওখানে আমি সিল মেরে দেবো যে এখানে ডায়মন্ড আছে, তাহলে তো আমরা যাই কোথায় যেমন। অ্যান্ড তার আগে আমার অনেক কিছু আছে, তো আমি দুইটা প্রায়োরিটি খাই। তো নিচে নামতে আরও অনেক কষ্ট গাইস, তোমরা জানো না গাইস, আমি দেখতে অবাক হয়ে গেছি, এতদিন ধরে এত মাইনিং করছি পাই নাই, বাট ভিডিও স্টার্ট করার সাথে সাথে অনেক ভালো জিনিস পাইছি। অ্যান্ড এই ইয়াটা অনেক ভালো রেয়ার জিনিস আছে, নদীন কামে অনেক কয়লা ছিল, দরকার ছিল, বাট এটা আমি দেখি কয়লা অনেক দরকার ছিল, বাট আমি এই জন্য আমার বাসা জিতে হয়েছে, বাট এখন দিকে আমার সামনে কয়লা বেড়ে আছে। অ্যান্ড এই যে এটা দেখতে পারতো, এই যে ক্রস, মানে এদিকে যেতে বলতে, হ্যাঁ আমার আর ডায়মন্ড হলো এদিকে, তোমরা দেখতে পারবা। সো আর ইউ রেডি গাইস, 3-2-1 গো। ইয়াস গাইস, আমি কয়টা ডায়মন্ড পেয়েছি তুমি দেখতে পারতেছি, 1-2-3-4টা ডায়মন্ড, আই থিঙ্ক আরও বেশি থাকতেও পারে, তার জন্য একটু নিচে দিকে আনা। 4টা ডায়মন্ড গাইস, প্রাপ্ত আছে 4টা ডায়মন্ড, কি কম নাকি? এটা হলো আমাদের 4টা ডায়মন্ডের ডেমো, ওটা মানে কিছু আছে, ওকে থাকলে ওটা দেখা যাবে। আর সময় এখানে আরো যাওয়া হয় নাই, আমার কাছে টর্চ ছিল না। সো গাইস, আমি 4টা ডায়মন্ড ভাঙি, সো একটা দুইটা তিনটা এন্ড 4টা। সো গাইস, আমার 4টা ডায়মন্ড হয়ে গেছে, এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছো 4টা ডায়মন্ড স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছো। এই দেখুন অক্সিজেন আছে, তো আমি কালেক্ট করতে হবে অনেক। অ্যান্ড দেখতে পাচ্ছো আমার নিচে যে লাভা আছে এদিকে নিচে, তো এটা পরে দেখা যাবে। সো লেটস গো, আমি এখন আমার বাসা যাই, অ্যান্ড বাসা যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস,
be a bear. Guys, I'm come back. I'm a bus at your last day. And diamond near. So my guess is most my pasta diamond is and pasta diamond is just me. একটা এনচেন্টমেন্ট টেবিল তৈরি করতে পারবো দুইটা ডায়মন্ড দিয়ে বাট আমার কাছে বুক দরকার বাট আমার কাছে লেদার কম আছে কারণ আমার পুন্ডোটা দরকার হয় লেদার লেদার নেদার ওই যে লেদার গরুর আমি উত্তর মারতেছি না গাইস ওকে তোমরা বুঝতে পারছো অলরেডি সো ওগুলো অ্যান্ড আরেকটা কথা তোমাদের যে আমি একটা ইয়া নিউ একটা সেল বানাইছি যে সেলটা ওটা একটা ফ্রন্টের মতন এটা গ্রেবেল আর স্যান্ড দিয়া তৈরিছে অ্যান্ড কালার রং লাল লাগাইছি আমি অ্যান্ড আমার কাছে লেপিস অনেক আছে বাট আমার লেদার ওকে তোমরা বুঝতে পারছো গরুতে যেটা পাওয়া যায় বাট আমি উচ্চার নিতে থাকি না ওকে 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 একটু আমি পরে দেখতেছি আমার কাছে পাতলা মানে অনেক আছে পেস সো এটা আমার সমস্যা নাই কিন্তু আজকে গোল তো হলো উল্টোটা কারণ আজকে গোল ছিল আমার এই বাড়ির অর্ধেক কাজ আবার কমপ্লিট করার মানে আমার ভিলেজারদের জন্য আরও অর্ধেক কমপ্লিট করা সো আমার আশা আছে আজকে হয়ে যাবে বেড টেড যেমন কি আমি এখানে প্ল্যানটা আছে যে এই যে এই সাইডটা এটা কী সাইড ওই যে এই সাইডটা ঠিকই আছে আমি এই জায়গাটা বুক করছি এই যে এই জায়গাটা এটা হবে এখানে একটা কাঠ হবে ওকে এটা পরে দেখা যাবে না 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 এটা কাঠ হবে না এটা হবে কীভাবে হবে গাইস হ্যাঁ আমি এভাবে দিতাম না কীভাবে হলে ভালো লাগবে একটু বলো না আই থিঙ্ক এটা এইভাবে দেওয়া উচিত যেভাবে ছিল সেভাবে দেওয়া উচিত কারণ এটা নিচ দিয়ে অনেক ইয়া লাগে খারাপ লাগে সো নিচে যাই ও আমার একটা ইয়া ভাঙে সো গাইস আমি এখন করবো যে সেটা হলো তার আগে আমি একটা সিঁড়ি নিয়ে এসে একটা সিঁড়ি শট আছে সো আমি একটা আমার দেখা হলো ইয়া কাঠ ওই যে আমার ফেভারিট কাঠগুলো নাম দিলে যাই এই যে এটা সো এইগুলো আমার কাঠ কমই আছে তার জন্য একটা খারাপ নিউজ বাট আমি আশা করছি যে চারদিকে মানে নিচের সাইডে চারদিকে সব ইয়া করে দেবো তার আগে আমি এই ইয়েটা লাগে অ্যান্ড এখানে এখানে গাইছে একটা দরজা দিবে তিনটা লাইন এই যে মাঝখানে দরজা থাকবে নো প্রবলেম তাও থাকবে আয়রন ডোর কারণ আমি এটা আয়রন ডোর দিতেছি কারণ এখানে ভিলেজ যা থাকবে এখানে এসে পড়বে এটা হতে পারে নিচে চলে যেতে পারবে অ্যান্ড আমার চেক্স থেকে কিছু চুরি করতে পারে কোনো সন্দেহ অ্যান্ড আমার এই ভিলেজের ইয়াটা একটু বড় হবে কারণ এই এত ছোটো করে আমি দিব না কারণ অর্ধেক পিলারে গেছে অর্ধেক এরমে চলে গেছে একটা খারাপ ইয়া লাগে মানে এটা পরে আমি আপডেট করবো যখন আমার দেখবো আমার ভিলেজে মানে আমার ভিলেজ ইয়ারা অনেক বড় হয়ে গেছে অনেক হয়ে গেছে তখন এখানে আমার একটু সুবিধা না তো গাইস আমার ইয়ার নিচে যাই বাগাড়া বাগাড়া তারপর একটু ভিডিওটা লম্বা করতে হবে নাহলে তোমরা তো আবার মাইন করবে কবে ভিডিও শর্ট কেন আবার বেশি বড় করে দেবে ভিডিও এত বড় কেন যখন আমার কাট বেশি হয়ে যাবে তখন এই যে এই সাইডে ইয়া টেবিল দিয়ে দিব এখানে আমি অন্যরকম লাগে এই রুমটা কিন্তু আমার জন্য একদম একের লাগতেছে সিরিয়াসলি ওকে সো আমি এখন আমার এই যে এইগুলো কাট কাটবো তার আগে একবার ঘুমাইলে কারণ আজকে টাইম অনেক দেরি হয়ে গেছে সো গুড নাইট গাইস বাট আমার গুড সো গুড নাইট সো গুড মর্নিং গাইস অ্যান্ড আই এম কাম ব্যাক অ্যান্ড গাইস আমি এত করবো না প্রথমবার বাগারা বাগারা কেউ নিচে না উঠতে আসবে
আমার মারবা দিয়েছেন তার আগে নিয়ে দিয়েছে। ওকে গাইস, তো আমি আগে প্রথম আমার এগুলো লিস্টটা করি। সো আমি মনে হয় আটটু কাঠ কাটা বসি, কাঠ কেটটা একটা একদম এখানে গড় লাগানি সেরকম। সো আমার আরও কাঠ লাগবে, কারণ এটা একটু আরেকটা ইয়ে করবো মানে আটটু কাঠ লাগবে। আর এখানে ফাঁকা আছে, তো তাও পূরণ করে দেবো অফ ক্যামেরা ওখানে করে দিতেছি। সো গাইস, আমি একটু ওই যে সব কাঠের সার একটু বোন মিল লাগা একটু কাঠ করবো। সো এগুলো আসতেছি। সো গাইস, আমি অনেকগুলো কাট করছি, 55টা করছি। সো প্রথমে আমি ইয়েটা করি, তোমার সঙ্গে অনেক ভালো লাগছে বলো, এমনিটাই ভাবে হবে না প্রথমে বল নাকি। ওকে, আমি এভাবে দিই, কারণ এটা একটা অন্যরকম রুম হবে, যেমন যেমন কি আমি দেখাই তোমাদের, তারপরে বলবো আমি এটা নেক্সট ভিডিওতে তোমরা পারা এটা কী জন্য ফাঁকা দিচ্ছি। এমনি এটা একটু বললে দিই, এখানে একটা রুমের মতন হবে, আবার একটা এখানে একটা রুমের মতন হবে। রুম বলতে একটা এরকম হবে যে এখান থেকে আমি কাজ দিয়ে মানে বুঝতে পারছো আর কি বলবো। সো আমি এটা আমি প্রথমে এটা একদম আমি একই স্টাইলে দেবো, সেইভাবে ইয়াটা হবে। এই যে দুই ইয়ার কাজ, তারপর আমি একটু বেশি কাজ ইউজ করবো এখানে, তাও করবো ব্ল্যাক এখানে হয়ে গেছে। আমাদের এখানে আর একটু কাজ হবে, এখানে এরকম ভাবে হবে। মেয়ে সিস্টেম দিতে তোমাদের বোর লাগে না গাইস, কমেন্টের লিস্টে বোরিং ছিলাম। এটা বলছি ছোটো হয়ে গেছে, আপনি যদি আরও ইয়া হয়। তো আমার প্ল্যানটা হলো যে এখানে একটা ইয়া মতন করবো, আরেকটা একটা আশা আছে যে নেক্সট ভিডিওতে এখানে একটা ব্রিজ দেবো, যাতে ওদের গিয়ে যাওয়ার একটা ইয়ার মতন। আর এটা খারাপ লাগে না, তিন কালার এরিয়া। তো এখানে এভাবে এভাবে, তো এভাবে বাজারা বাজারা সেখানে একটা দৌড় হবে। আমি এটা বলতেছি ওকে গাইস, আমি কি বলতেছি এখানে দৌড় দেব আমি, কারণ যেখানে দৌড় হবে কারণ এদিকে গেলে একটা অন্যরকম এটা কাটা লাগবে। তো ওই জন্য আমি তাই না এখানে কিছু কাটা কাটি করি। আর এখানে আস্তে আস্তে এই যেভাবে দেব না দেখাই তোমাদের, এভাবে এই আঁকা থাকবে, একটু জানলাটা একটু বড় থাকবে এভাবে। তো গাইস, আমাদের বাড়িটা অনেক ছোটো হয়ে গেছে, মানে এটা একটা শর্ট ইয়ার মতন হয়েছে, কাটা দিয়ে হয়ে গেছে। সো আমি এখন যেটা করবো, আমার কাজ তো আমার কাজ করি, ফল দাঁড়ে খেলি কাজ কাজ কাজটা করি। আমি তো মারতে কথা বলি, এই যে কাজ আমি মারতে দেখলাম আবার মারতে হারা পাবি। তো গাইস, কাজটা তোমরা জানো এরকম তিন কাজ দ্বারা উঠা জানি, তো আমার সাত দামে লাগাতে হবে, কারণ কাজের দাম বেড়ে গেছে। তো কালো কাজটা দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে, আশা আছে আমার সিলটা চলে আমার ওই ওটা দিয়ে আর সরে ফেলবো।
আয়ান দেখতে পাচ্ছি এদিকে পানি দিলাম তো ওটা আমি দিতে দেখতে পাচ্ছি এখন এই এই এদিকে তুই আসছি না আয় এরকম বাল তোমরা যদি বলো আমি এখানে একটা কাজ দিতে পারি এই যে এদিকে একটা ইয়ার মতন কাজ দিব খাওয়া ভাত কথার জন্য কাজ দেওয়া ভাত দিব না এটা কেটে দিব এখানে ইয়া দিব এটা কেটে দিব এইটা কেটে দিব প্রত্যেকটাতে এইগুলো কেটে দিব অন্যরকম কারণ এদিকে থাক এভাবেই থাকবে আরেক নিয়ম প্রত্যেক সময় এক নিয়ম করতে ভালো লাগে So guys, আমাদের জানলা is ready already. মানে এটা বা কোন মানে অলরেডি আমাদের জানলা হয়ে গেছে আর মাঝে মাঝে এত ইংলিশ মানি না বিল্লা দেয় আমি কি না লাল তাই আমার যা যা ইয়া করছে তা আমি আমি তারপর পায়ে গেছি তো আমাদের ইয়েটা হয়ে গেছে বাট আমাদের আরো একটা জিনিস বাকি আছে এই জিনিসটা আমি বলি আর তিন নেতা আবার ওই জিনিস থেকে তো গেছে তো হবে আমাদের আরেকটা দরজা যেখানে এখান থেকে যাওয়া যায় দেখা যাবে এখান থেকে বাট এখানে রাত হলে অনেক অন্ধকার লাগবে এন্ড যেটা আমি আরেকটা জিনিস বলতে চাইছিলাম সেটা হলো এইটা দশটা সেকেন্ড আমার কাছে কালো ডাই আছে ও না কালো দিচ্ছি কালো আগে কালো না কালো ডাই তো বানাই কি দেখি ব্লগ ব্লগ রেখে দিন কালো ডাই থাকলে ভালো হইতো ওকে আমি কি আবার গাছকে আবার বক্স বের করতে পারবো না দেখি তো ট্রাই টু ট্রাই না আমি করতে পারবো না আচ্ছা গাইস ঠিক আছে জানলাটা আমার দিতে হবে এইভাবে কিছু করার নাই সেটা হলো যে এভাবে এভাবে ও আমি কি করছি এভাবে হলো হ্যাঁ আরেকটা ইউজ করতে পারি সেটা হলো যে একটা জানলা দিতে পারি যেমন কি আমার ছেলে যারা করছে আর কি করছে না তো আর কিছু আমাদের নাই তো আমাদের একটু রাত হয়ে যাচ্ছে তো একটা দিন ঘুমালে চাঙ্গা হয়ে যাব তো সবাইকে হ্যাঁ আবার বলতেছি গুড নাইট সো গাইস গুড মর্নিং দেখতে পাচ্ছ যে আমি সকাল উঠতে অনেক একটু ব্যায়াম টাইম করতে হয় ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন ব্যায়াম হয়ে গেছে নাইস হাঁপায় গেছি গাইস ওকে গাইস এখন আমার অনেক মজা হয়ে গেছে এখন সিরিয়াস সো আমার এখন লাগবে সেটা হলো যে দরজা বাট আমার দরজার জন্য অন্য যে কাঠ খুঁজতে হচ্ছে ওই কাঠ পাইতেছি না সো ওই কাঠ কাটতে যাই সেটা হলো যে এছাড়া আমি এই কাঠটা দিতে চাইতেছি আপাতত ট্রাই করতে চাইতেছি
সে জানি এটা দরজায় কোনো থাকে পার্টি মেয়ে যেটাছে আমার সাথে লাগবার তো ওদিকে মাটি দিয়ে দেওয়া উচিত এদিকে একটা বৃষ্টি হয়ে যাবে সমস্যা নেই এটা নেক্সট ভিডিও কোথাও অনেকগুলো বিয়েকে তৈরি করতে হবে তার জন্য আমার অনেক ফুল লাগবে ফুল ফুল সেখানে আমি একটা এইসব দরজা করতে চাইতেছি আর একটা এইরকম আমি এই দরজা দিয়া তা খারাপ না দেখ বাট আমি এখন আটকে রাখতেছি কারণ চাই না কোনো মাটি যাওয়া হয়ে গেছে যাতে কোনো কিছু দিতে না পারে এখানে আমার দেওয়া উচিত একটা জিনিস সেটা হলো যে আয়রন ডোর আমি এখানে শুধু শুধু মানে ইয়া করছি আই থিঙ্ক এটার জন্য একটা ভুল ওকে সমস্যা না আমার সমস্যা না এগুলো অন্য টাইমে লাগতে পারবে যারা সুন্দর সুন্দর করে সময় আমার আয়রন ভুলে গেছে সো দুটা আয়রন ডোর করতে কয়টা ইয়া লাগে বিশ্বাস করবো না এটা দেখা যাবে আমাদের এটা কমপ্লিট এন্ড কেন জানি মনে হইতেছে এটা খারাপ লাগতেছে সো আমি একটা জিনিস করতে পারি এটাকে আমি করতে চাই এভাবে একটু অন্যরকম সো এটা খারাপ লাগতেছে না তো এটাই করি এত খারাপ লাগে না আবার এত ভালো লাগে না নিচের সাইড বাজারা বাজারা তো হয়ে গেছে এখন দরকার এখানে একটা ক্রাফটিং টেবিল তার আগে আমি একটা এখানে আয়রন ডোর দুইটা তৈরি করতে চাই যেমন কি একটা হলো এখানে এই এটা খুলতে হলে একটা লেভেল লাগবে তো আমার লেভেলটা তোমরা দেখতেই পারছো বাট আমি এখন জমি কমি ওকে তো এখানে একটা এখানে একটা একটা শেষে দুইটা হাতটা নেই তো এখন এটা হয়ে গেছে এখন সমস্যা গাছ সিরিয়াসলি প্রথম তোমাদের জন্য একটা ফ্যানও থাকতে পারি না বেড ফ্যান আসে বেড ফ্যান আসে তোমাদের আরেকটা জিনিস ও এই যে লেখা আরেকটা কাজ আছে সেটা হলো এই যে এই জায়গাটা কী দিব আমি সেটা প্রশ্ন তোমাদের মাথায় আছে আমি জানি সেটা হলো প্রথমে এখানে দেবো এখানে চল্লিশবার এখানে চল্লিশবার দেবো
নামতে পারি নাকি একটু সমস্যা মনে সমস্যা আমি উপর থেকে ইয়া দিতে হবে আর কিছু করার নেই যদি আমি উপরে উঠে যাই তাহলে কি করব এটা তো আমি ভাবি নাই সিরিয়াসলি আমার আজেন্ডো পাঁচ দিলে নাহলে করা যাবে যেমন কি এইভাবে এখান দিয়ে উপরে আয়রন ডোর সো আমি এখানে একটু আমার এখন পিকেস দরকার আমি আটকে বসছি সিরিয়াসলি আমি আটকে বসছি ওলি মলি এখন আমি কি করবো বেটা হাত দিয়ে পারি না এভাবে এভাবে করে আসতে হবে কি দেখ কাজ করে নাকি মানে কি বটম দরকার আমার সো আমার মনে হয় বটমই দরকার সো আয়রন আয়রন এরিয়া হয় ওকে গাইস সো ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দাও চ্যানেলটি হলে সাবস্ক্রাইব করে আমি পাশে বেল আইকনটা প্রেস করে রাখো তার আগে আমি আরেকটা জিনিস করতে চাই সেটা হলো যে তার আগে আমি একটা আমার জিনিস খুঁজে পাই না তার জন্য আমার এটা প্রচুর দরকার সো আমি এটা বাদ দিই আর আমি কি দেবো নি সো এটা এভাবে দেব এভাবে করে আমি কি জানি এভাবে করতে হবে নেক্সট সাইড এই সাইডটাও এই সাইডটাও এদিকে করতে হবে বাট আমার আর তো এইসব ইয়া লাগবে আমি একটু যাই ইয়ার কাট লাগবে ডান তো গেছে আমার ইয়ার হয়ে গেছে এখন একটা সেটা কিরকম লাগে কমেন্টে বলো ইয়া তৈরি করি কারণ নামটা পাই নাকি এই নামাটা সমস্যা হয়ে যাবে আমি এটা কি করব এটা ভাঙ্গে দেব কারণ এই সাইডটা ভাঙা থাকবে তো আমার আরেকটা ইয়া লাগতেছে ওই যে জানালা এখন যা করব সেটা হলো যে এখানে একটা এখানে একটা দেব ওই জানা এভাবে তোমরা দেখতে পাচ্ছ
কমভাবে আর থাকি এরকমভাবে এটা থাকবে। এখন বলবো আমি তো যেতে পারবো না, একটা মডার্ন সেই জন্য এদিক দিয়ে আমি রাখবো হলো এই দরজা ডান, একটা এদিকে এদিকে এভাবে রাখবো, সমস্যা নাই। সো গাইস আমাদের বাড়ি ইজ কমপ্লিট, কিন্তু আমাদের আরেকটা কাজ কমপ্লিট মানে তার আগে আমি এই যে আমার হাতে এই যে এইসব জিনিসপত্র তা কমাই। সো গাইস বিয়ে আই ব্যাক, হ্যাঁ আবার বলতেছে বিয়ে ওকে গাইস আমি বিকালে ড্রিং করতেছি কারণ আমি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, আর ওই সময় সকাল ছিল তাই এখন বিকালে ইয়া করছি। অ্যান্ড আমার ইয়া খালি করে যাচ্ছি, অ্যান্ড একটু একটা ফল টল মানে যে ধান টান কাটছি একটু কারণ ধান পড়ে গেছে। সো গাইস আমি ভিডিওটা শেষ করছি না ফুল কারণ তোমরা তো জানো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের দেখানো হচ্ছে সেটা হলো যে আমাদের নিউ বাট একটা বুক লাগবে, তার জন্য একটা লেজার লাগবে, তেমন কিছু লেজার নাই, একটা গরু ডেট করতে হবে। তো এমনি আমার গরুর সংখ্যা অনেক কম, তো আমার এখানে গরুটা আছে একটা কম আছে, তার আগে আমি একটা ধান যে আছে মাত্র দুদিন করে ওকে সমস্যা নেই, তার আগে আমি দেখি আবার খাওয়া একটা বাড়ি কিনা হোক কিনা হওয়ার পর দেব। তো এখানে অনেকটা হয়ে গেছে আর এটা খেতে পাবে না, সে কি মেনে ফেলে আমাদের তিনটা বই হবে একটা ইয়াতে, হ্যাঁ এটা বুক আমার পাতা লাগবে পাতা পাতা পাতার অভাব নেই জলদি আকার এখানে তারা একদিন বুকটা পেয়েছি। তো আমাদের অ্যান্সারমেন্টের টান 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 আমি এখন চেক করতেছি না কারণ আমরা যদি এখন চেক করি তাহলে আমার কী হবে, তাই আমার আশা আছে যে এখন আমি কী করি তার আগে আমার জামা দিয়ে এখন জাল খারাপ নিয়ে মতন কারণ হলো আমি এখন আমার আশা করি একটা পাঁচ দশ মিনিট রাখতে পারছি। তো গাইস